اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. أي الله تعالى রাত অনেক হয়ে যাচ্ছে, ঠান্ডার মধ্যে তোমার বুড়ো বুড়ো বান্দাগুলি, যুবক ভাইগুলি, ছোট ছোট বন্ধুরা দীর্ঘক্ষণ এই জমিনে বসে বসে তোমার কোরআনের বয়ান শুনেছে, তোমার হাবিবের হাদিসের আলোচনা শুনেছে। আয় আল্লাহ, এই ময়দানে যারা কথা বলেছেন, আমাদের কথা বলা আর শোনার মধ্যে যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে তুমি মাফ করে দিও রাব্বুল আলামিন। আয় আল্লাহ তাআলা, আমরা এই তাফসীরুল কোরআন মাহফিল আমার যে সব যুবক ভাইয়ের আয়োজন করেছেন, আমার যুবক ভাইগুলি কেউ ছাত্র, কেউ ব্যবসা করে, ছোট ছোট মানুষ, আল্লাহ তুমি দয়া করে তাদেরকে খাপ্পা বার খোবাইবের মতন কবুল করে নাও। আয় আল্লাহ তাআলা, এই মাহফিলে যারা টাকা দিয়া, বুদ্ধি দিয়া আর শারীরিক উপস্থিতি দিয়ে সহযোগিতা করেছেন, কিয়ামতের দিন মুসিবতের সময় এ কোরআন, এ মাহফিল আমাদের সবার জন্য নাজাতের জরিয়া বানায়া দিও রাব্বুল আলামিন। আয় আল্লাহ তাআলা, আমরা অনেক গুনাহ করেছি, অনেক পাপ করেছি, জীবনে অনেক নামাজ ছেড়েছি, গোপনে গোপনে কত গুনাহ করেছি, হাতের গুনাহ, চোখের গুনাহ, আয় আল্লাহ জেনা করেছি, ব্যভিচার করেছি, সুদ খেয়েছি, ঘুষ খেয়ে খেয়ে জীবনটাকে বরবাদ করে দিয়েছি। মাওলা গো, তোমার কুদরতে পাও ধরি এই মাহফিলে বলি, আল্লাহ তুমি দয়া করে আমাদের জীবনের জানা অজানা কবিরা সগীরা সকল গুনাহগুলি মাফ করে দাও। আয় আল্লাহ তাআলা, রব্বুল আলামিন, আমার মাতৃভূমি বাংলাদেশটাকে আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ, এই দেশের কোরআনের রাজ কায়েমের জন্য, এই দেশের মানুষের মগজকে দোলাই করার জন্য তোমার গোলাম আল্লামা সাইদি 50 বছর ধরে কথা বলে অন্ধকার কারাগারে আজকে বন্দি রয়েছেন, মাবুদ তোমার কোরআনের খাদেমকে আল্লাহ তুমি গোটা জাতির জন্য একটা বার হলো মৌতের আগে ভিক্ষা দিয়া দাও। আয় আল্লাহ, তোমার গোলাম এই শীতের কালে কত কষ্ট পাচ্ছে, বুকের ভিতরে পাঁচটা রিং নিয়ে বসে আছেন মাওলা গো, কিন্তু এক চুল পরিমাণ ঈমান থেকেও সরে নাই। আয় আল্লাহ তাআলা, এভাবে যত আলেম ওলামারা বন্দি, আমাদের আমির হামজা ভাই বন্দি, ছোট মানুষ, আয় আল্লাহ তাআলা যে ষড়যন্ত্র করে তাকে বন্দি করে কোরআনের ময়দান থেকে মাহরুম রেখেছে, আল্লাহ তুমি দয়া করে তারে কোরআনের ময়দানে ফিরাইয়া দাও। আয় আল্লাহ, আমাদের আজহারি ভাই, আল্লাহ তুমি তাকে দেশের মধ্যে আসার তৌফিক তুমি দান করে দাও। আমাদের মামুনুল হক ভাই, আল্লাহ তার দারাজ কণ্ঠকে জাতির সামনে আবার পেশ করার তৌফিক দান করে দাও। এমনি করে আরো যত আলেম ওলামা, আমাদের কাজী ইব্রাহিম সাহেব, শাইখুল হাদিস, যার প্রতিটি কথার পেছনে বুখারীর মুসলিমের হাদিস বের হয়, আল্লাহ তুমি দয়া করে কাজী ইব্রাহিম সাহেবকে মুক্তির ব্যবস্থা করে দাও। আয় আল্লাহ, সারা দেশের আলেমদেরকে হেফাজত করো, ইসলামকে রক্ষা করো, ইসলামকে এই দেশের আল্লাহ জমিনে কায়েম করার তৌফিক তুমি দান করে দাও। আমি গুনাহগার বান্দা, রব্বুল আলামিন প্রতিদিন তোমার কোরআনের কথা বলার জন্য তুমি যোগ্যতা দান করে দাও। আয় আল্লাহ, আমাদের আব্বা মা সুস্থ, মা বাবাকে সুস্থতা দান করে দাও। মাবুদ, আমার মা অ্যাক্সিডেন্ট করে একটা চোখ চলে গেল, আল্লাহ প্রতিবারে কান্দে মাহফিলের আগে, যেন দোয়া করি আল্লাহ মার মৃত্যুর আগে মার চোখের পাওয়ারটা তুমি ফিরাইয়া দাও। আয় আল্লাহ তাআলা, আমাদের অনেকের মুরব্বীরা কবরবাসী, আল্লাহ তাদেরকে তুমি কবরে জান্নাত দান করো, আমাদের ছেলে মেয়েদেরকে বিপদ আপদ থেকে রক্ষা করো, পড়ালেখার প্রতি মনোযোগী দান করে দাও, তাদের চরিত্রকে আল্লাহ তুমি হেফাজত করে আল্লাহ। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া জাআলনা খায়রা কালামিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।